বর্তমান সিচুয়েশনে যদি আপনি একটি অফিসিয়াল বাজেট স্মার্টফোন কিনতে চান, তাহলে বাজারে এখন এত বেশি আলাদা আলাদা ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন আছে যে আপনি কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা পারচেজ করবেন। এবং কিছু ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন তো শুধু নামে বাজেট ফোন, কনফিগারেশন দেখলে আপনার বলতে ইচ্ছা হবে এটা তো লো বাজেটের স্মার্টফোন হওয়া উচিত ছিল। আর যদি আনঅফিসিয়াল একটি বাজেট স্মার্টফোন আপনি নিতে চান, তাহলে কিন্তু আপনি হিউজ অপশন পেয়ে যাবেন। সো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 12-14 হাজার টাকা বাজেটের মধ্যে বেস্ট একটি স্মার্টফোন। এই স্মার্টফোনটাতে যে একেবারে হাই লেভেলের কনফিগারেশন দেওয়া হয়েছে এমনটা না, বাট এই প্রাইস সেগমেন্টে এটাতে যে স্পেক্সটা দেওয়া হয়েছে এবং এটার যে ইউজিং এক্সপিরিয়েন্স, সেটা ডেফিনেটলি এই বাজেটের একজন ইউজারের জন্য বেস্ট হবে। স্মার্টফোনটি হচ্ছে পোকো C55। এই স্মার্টফোনটিতে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, মিডিয়াটেক হেলিও G85 চিপসেট এবং 5000 mAh এর ব্যাটারি, 128GB ইন্টারনাল স্টোরেজ। এতদিন পরে কেন এই স্মার্টফোনটির ভিডিও নিয়ে এসেছি, কারণ এই স্মার্টফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন থেকে এখন অবধি এই স্মার্টফোনটি ভ্যালু ফর মানি বলা যায়। এই স্মার্টফোনটির দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, 4/64 এবং 6/128। দুইটা স্মার্টফোনের রেগুলার প্রাইস হচ্ছে 12,000 টাকা আর 14,000 টাকা। তবে যদি আপনি এই স্মার্টফোনটি ফ্রেন্ডবার্স মোবাইল থেকে পারচেস করেন, তাহলে আপনি যেই ভেরিয়েন্টেই নেন না কেন আপনি 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 500 টাকা যদি ডিসকাউন্ট পেতে চান, তাহলে কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হতে হবে। সো জলদি সাবস্ক্রাইব করে তাদের আউটলেটে চলে যান। তাদের কাছে পোকো C55 সহ সকল ব্র্যান্ডের অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ঘুরে আসতে পারেন তাদের ফেসবুক পেজ, লিংক সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন এই পোকো C55 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক, না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি রিশাদ, আপনারা দেখছেন রিশাদ দ্যাট। ওকে, দিস ইজ দ্য বক্স। বক্সের ভিতরে ইয়ারফোনটা ছাড়া সবকিছুই আছে, তাই আর দেখিয়ে সময় নষ্ট না করে চলে যায় স্মার্টফোনটির দিকে। এটা হচ্ছে স্মার্টফোন পোকো C55। ফোনটার ডিজাইনটা বেশ আই ক্যাচিং এবং হাতে নিতেও কিন্তু বেশ কমফোর্ট। মাত্র 192 গ্রাম ওজনের স্মার্টফোনটি যথেষ্ট লাইট ওয়েট, ওয়েট ডিস্ট্রিবিউশন এবং ওয়েট ব্যালেন্স যথেষ্ট ভালো এবং ফোনটা একটু বড় সরো। সো যাদের একটু বড় ফোন পছন্দ এবং বড় ডিসপ্লে পছন্দ, তাদের এই স্মার্টফোনটি পছন্দ হওয়ার পসিবিলিটি একটু বেশি। ফোনটার বডি ফ্রেম যদিও প্লাস্টিক বিল্ড, তবে ব্যাক সাইডটা লেদার ডিজাইন দেওয়ার কারণে ডিজাইনটা দেখতে বেশ প্রিমিয়াম লাগে। বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট সলিড, আপনি হাতে নিলেই ফিল করতে পারবেন। ডিজাইনটা আরো ভালো লাগতেছে এই যে ক্যামেরা হাউজের যে এরিয়াটা, এটা পুরোটাই হচ্ছে গ্লসি ফিনিশিং। স্মার্টফোনটির লুকস এবং ডিজাইন ডেফিনেটলি আপনার কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, স্মার্টফোনটি কিন্তু ব্লু এবং ব্ল্যাক দুইটা কালারই আপনার ফ্রেন্ডবার্স মোবাইলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে স্মার্টফোনটির ডান পাশে আছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন, নিচের দিকে আছে মাইক্রোফোন, সিঙ্গেল স্পিকার গ্রিল এবং মাইক্রো USB পোর্ট। USB টাইপ সি হলে বেশি ভালো হতো। উপরের দিকে ইয়ারফোন পোর্টটা আছে আর বাম পাশে আছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, যেটাতে দুটি সিমের পাশাপাশি আপনি 1 TB পর্যন্ত একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। আর এই সিঙ্গেল স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, ইভেন লাউডনেসও ঠিকঠাক আছে। আর স্মার্টফোনটির ডিসপ্লেটা হচ্ছে রেগুলার রিফ্রেশ রেটের, তবে 120Hz রিফ্রেশ রেটের টাচ স্যাম্পলিং রেট আছে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.71 ইঞ্চ, এটা HD প্লাস এর একটি IPS ডিসপ্লে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য ডিসপ্লেতে একটা গ্লাস ব্যবহার করা হয়েছে যেটার নাম হচ্ছে পান্ডা গ্লাস, এটা গরিলা গ্লাসের মতোই, তার সাথে ওলিওফোবিক কোটিং দেওয়া হয়েছে। যতই গরিলা গ্লাসের প্রোটেকশন থাকুক, আপনি চেষ্টা করবেন যে এক্সট্রা একটা প্রোটেকশন টেম্পার গ্লাস ব্যবহার করার। এই প্রোটেকশন গ্লাসটাও কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন যদি এই স্মার্টফোনটি আপনি ফ্রেন্ডবার্স মোবাইল থেকে পারচেস করেন। ডিসপ্লেতে হয়তো আরেকটা ব্যাপার আপনি নোটিস করতে পারেন, সেটা হচ্ছে চিন ভেজেল যথেষ্ট মোটা, আর ডিসপ্লেটা যেহেতু বড় অবশ্য একটু মোটা এই বাজেট অনুযায়ী থাকবেই স্বাভাবিক। ডিসপ্লের কোয়ালিটি এবং ব্রাইটনেস নিয়ে যদি বলি, তাহলে ইনডোরে ব্রাইটনেস নিয়ে কোনো ইস্যু নেই, তবে যদি একদম রোদের মধ্যে আপনি দাঁড়ান সেক্ষেত্রে হয়তো একটু স্ট্রাগল করতে হবে, এবং আউটডোরে ব্যবহার করার সময় আপনি ব্রাইটনেস ফুল রাখলে হয়তো আপনার ব্যবহার করতে একটু ইজি হবে। আর ডিসপ্লের কোয়ালিটি যথেষ্ট ভালো, বড় সড় একটা ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এই প্রাইস সেগমেন্টের ইউজারের জন্য পারফেক্ট হবে। শুরুতেই বলেছিলাম যে বাজেটের মধ্যে এটা ভ্যালু ফর মানি স্মার্টফোন, কারণ হচ্ছে এটার পারফরমেন্স। আছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যথেষ্ট ভালো একটা চিপসেট এই প্রাইস সেগমেন্টে। বাজেট স্মার্টফোনের জন্য এটা একটা জাতীয় চিপসেটই বলা যেতে পারে। আপনি এই স্মার্টফোনটি দিয়ে COD, ফ্রি ফায়ার যথেষ্ট ভালো খেলতে পারবেন। যদি পাবজির জন্য আপনি স্পেশালি নিতে চান, সেক্ষেত্রে আপনি পাবজি মিডিয়াম গ্রাফিক সেটিংসে মোটামুটি খেলতে পারবেন, আর যদি পাবজি হাই গ্রাফিক্সে খেলা ট্রাই করেন সেক্ষেত্রে কিছুটা ফ্রেম ড্রপ এবং ল্যাগিংস লক্ষ্য করতে পারেন, তবে মিডিয়াম গ্রাফিক সেটিংসে ভালো খেলতে পারবেন। যেহেতু গেমিং, এই স্মার্টফোনটি দিয়ে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে, সেক্ষেত্রে এটা দিয়ে আপনি রেগুলার কাজবাজ, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং এগুলো মোটামুটি ভালো মতোই করতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি আগে কোনো 90Hz রিফ্রেশ রেটের স্মার্টফোন ব্যবহার করে থাকেন, দেন আপনি যদি এই স্মার্টফোনটি পারচেস করেন, তাহলে এটা তো রেগুলার রিফ্রেশ রেটের, এটাতে যে 60Hz এটা আপনার ফিল হবে। আর যদি আপনি আগে রেগুলার রিফ্রেশ রেটের স্মার্টফোন ইউজ করে থাকেন, দেন এটা আপনার জন্য ওকে। অপারেটিং সিস্টেমে স্মার্টফোনটিতে পেয়ে যাবেন MIUI 13 বেসড অন Android 12। এই MIUI 13 কিন্তু একটা ইন্টারেস্টিং ইউজফুল জিনিস আছে, সেটা কি জানেন? না জানলে সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। এই MIUI স্ক্রিনে যে কল ডায়ালারটা আছে, এটা কিন্তু গুগল ডায়ালার, এটা তাদের নিজস্ব ডায়ালার। সুবিধা হচ্ছে এই স্মার্টফোনটিতে আপনি কল রেকর্ডিং করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। স্মার্টফোনটি আপনাকে কিছু ভালো জিনিসের সাথে কিছু প্রি ইনস্টল অ্যাপসও দিয়ে দিবে, সেগুলো কষ্ট করে আনইনস্টল করে নিন। স্মার্টফোনটির ভেরিয়েন্ট যেহেতু দুইটা, আপনার যদি মানে ইস্যু না থাকে, তাহলে আপনি চেষ্টা করবেন যে 6GB 128GB ভেরিয়েন্টে নেওয়া। আদারওয়াইজ এই স্মার্টফোনটির পারফরমেন্স এই বাজেটের ইউজারের জন্য এনাফ পারফেক্ট। সেন্সরের যদি কথা বলি, তাহলে এটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে ব্যাক সাইডে, ক্যামেরা
ক্যামেরার পাশে। ফিঙ্গারপ্রিন্টের পজিশনটা আরেকটু নিচে হলে ভালো হতো, একটু উপরে হয়ে গেছে। তবে ফিঙ্গারপ্রিন্টের আনলকের স্পিড মোটামুটি একিউরেটি আছে, বাকি সব সেন্সর আছে, শুধু জাইরোস্কোপ সেন্সরটা নেই। আর কানেক্টিভিটির কথা যদি বলি তাহলে এটা 4G ভোল্টি সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই আছে এন্ড ব্লুটুথ ভার্সন হচ্ছে 5.0। ফোনটা কিন্তু IP52 রেটিং, সো হালকা ধুলাময়লা বা পানির ছিটে ফোটাতে খুব একটা প্রবলেম হবে না। ক্যামেরা সেকশনে রেয়ারে আছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরার ছবিগুলো এই প্রাইস সেগমেন্টে যথেষ্ট পারফেক্ট। দিনের বেলা বা প্রপার লাইটিং এ যদি ছবি তুলেন, ছবিতে ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জের রেজাল্ট যথেষ্ট ভালো পাওয়া যায়। আর যদি লো লাইটিং বা শ্যাডো এরিয়াতে ছবি তুলেন, সেক্ষেত্রে আপনি নয়েজ লক্ষ্য করবেন ছবিতে, এটা স্বাভাবিক। আসলে এই প্রাইস সেগমেন্টের স্মার্টফোনে যদি আপনি লো লাইটে ছবি তুলেন তাহলে ছবিতে নয়েজ আসবেই। তবে শাওমির পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার কাছে সবসময় ভালো লাগে, এটার পোর্ট্রেট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো, এজ ডিটেকশন এবং ব্যাকগ্রাউন্ড ব্লার যথেষ্ট পারফেক্ট ভাবে জিনিসটা হ্যান্ডেল করে। এবং রেয়ার ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশন। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আপনি সেলফি তুলেন সেক্ষেত্রে ছবি একটু সফট হবে, এটাই স্বাভাবিক। চেষ্টা করবেন যে ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভালো লাইটিং এ ছবি তোলার, যদি লো লাইটিং এ ছবি তুলেন তাহলে ফ্রন্ট ক্যামেরার ছবিতেও নয়েজ লক্ষ্য করা যায়। এই স্মার্টফোনটির ক্যামেরা অন এভারেজ আহামরি কিছু না, আবার একেবারে ফেলে দেওয়ার মতোও না। যদি আপনি ভালো লাইটিং এ বা প্রপার লাইটিং এ ছবি তুলতে পারেন তাহলে মোটামুটি ভালো ডিটেলস ছবি পেয়ে যাবে। ব্যাটারি ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 5000mAh এর ব্যাটারি। যদি আপনি নর্মালি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার 1.5 দিনের বেশি আরামসে চলে যাবে, আর যদি আপনি একেবারে এক্সট্রিম ব্যবহার করেন, সারাদিন গেমস খেলেন, সবসময় অনলাইনে থাকেন, তাও এই স্মার্টফোনটি আপনাকে 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন। তবে ব্যাটারি চার্জ হতে একটু সময় লাগবে, কারণ এটা 10W চার্জার দেওয়া হয়েছে। যদি কিছু জিনিসের সাথে আপনি এটুকু স্যাক্রিফাইস করতে পারেন যে ফোনটা যেহেতু ব্যাটারি ব্যাকআপ ভালো দিবে, চার্জ হতে একটু সময় লাগলেও প্রবলেম নেই, তাহলে আপনি কোনো হেজিটেশন ছাড়াই স্মার্টফোনটি নিতে পারেন। স্মার্টফোনটিতে যদি কিছু জিনিস থাকতো একটু বেশি ভালো হতো, সেটা হচ্ছে টাইপ সি পোর্ট, 5-inch ডিসপ্লে এবং ডিসপ্লে রেজুলেশনটা যদি ফুল এইচডি প্লাস হতো। এইচডি প্লাস দিয়েছে সমস্যা নাই, তবে 90Hz রিফ্রেশ রেটটা দিলে একটু বেশি ভালো হতো। এইচডি প্লাস ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেটটা যদি দিত তাহলে হয়তো আরেকটু বেটার কম্বো হতো। আর পোকোর স্মার্টফোনগুলো কিন্তু একটু গেমিং ফোকাস হয়ে থাকে, সো যে স্মার্টফোনে কিন্তু গেম ভালো মোটামুটি খেলা যায় সেটাতে কিন্তু আপনি রেগুলার কাজবাজগুলোও ভালো মতো করতে পারবেন। এই প্রাইস সেগমেন্টে একজন ইউজার একটা স্মার্টফোন থেকে যেরকমটা এক্সপেক্ট করবে ওরকম একটা পারফরমেন্স পেয়ে যাবে এই স্মার্টফোনটি থেকে। অ্যান্ড ডেফিনেটলি স্মার্টফোনটির লুকস কিন্তু সবার কাছে ভালো লাগবে। সো কিছু জিনিস যদি আপনি ইগনোর করতে পারেন তাহলে স্মার্টফোনটি আপনার জন্য পারফেক্ট হবে, কারণ সুন্দর ডিজাইন যথেষ্ট ভালো একটা পারফরমেন্স দিবে, আর যারা বড় ডিসপ্লের ফোন পছন্দ করে তাদের জন্য পারফেক্ট এই স্মার্টফোনটি। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স তারা মোটামুটি ভালো এনজয় করতে পারবে। স্মার্টফোনটি 2টা কালার এবং 2টা ভেরিয়েন্টই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফ্রেন্ডবার্স মোবাইলে, তাদের শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সো গো চেক দেম আউট। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।